আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আর কোনো রেসিপি নয়, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ এবং সুন্দরভাবে ইলিশ মাছ কাটতে হয়। মাছ কম বেশি সবাই কাটতে পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিও। এজন্য এখানে মাঝারি সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। এখন প্রথমে মাছের আঁশগুলি ফেলে দেব। আপনারা আঁশগুলি বটি অথবা চামচ যে কোনো কিছু দিয়ে এই আঁশগুলি ফেলে দিতে পারেন। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছের এই আঁশগুলি ফেলে দিচ্ছি, আর আঁশটা ফেলে মাছটা কাটা কিন্তু খুবই সহজ। তো ভিউয়ার্স, আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাজারে এখন প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, আর ইলিশ মাছের এই সিজন থাকতেই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কিভাবে ইলিশ মাছ কাটতে হয়। আর ইলিশ মাছ কাটা কিন্তু খুবই সহজ, তো প্রত্যেকটি টিপস আপনি ফলো করবেন, আর ফলো করলেই কিন্তু ইলিশ মাছটা খুব সহজেই আপনি কেটে ফেলতে পারবেন। তো প্রথমে এই যে আঁশগুলো ফেলে দিতে হবে, তো আঁশটা কিন্তু আমি খুব ভালোভাবে এখানে ফেলে দিয়েছি। তো সম্পূর্ণ আঁশটা আমি ফেলে দিয়েছি, এখন এই মাছটা কেটে দেখিয়ে দিব। তো মাছ কাটার জন্য এখানে আমি একটি বটি নিয়েছি, আর প্রথমে এই যে পাশের আঁশগুলো এটা ফেলে দিব, যে মাছের পাখনাগুলি ফেলে দিচ্ছি। এটা আপনাকে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে মাছটা কাটতে হয়। তো প্রথমে মাছের পাশে যে পাখনাগুলি আছে এগুলি কেটে ফেলতে হবে, এরপরে মাথাটা কেটে আলাদা করে নিব। প্রথমে এক পাশ কেটে অর্ধেক করে পরে অন্য পাশ দিয়ে আমি কেটে নিচ্ছি। তো মাথাটা আলাদা করে এখন মাছটা আমি কেটে নিব, আর মাছটা যদি বড় সাইজের হয় তাহলে আপনি মাছের মাঝখান থেকে অর্ধেক ভাগ করে নিতে পারবেন। তো এটা মাঝারি সাইজের মাছ, এজন্য আমি মাছের পেটের অংশ আলাদা করে নিই। এই যে একটা একটা পিস করে আমি কেটে নিচ্ছি, তো আপনারা চাইলে আঙ্গুল মাপ দিয়ে এটা কেটে নিতে পারেন। তো সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো আপনি মাছ ছোট অথবা বড় রাখতে পারেন। তো এক এক করে মাছটা আমি কেটে নিচ্ছি, আর যে কোনো মাছ সব মাছের চেয়ে ইলিশ মাছ খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর ইলিশ মাছটা যে কোনো তরকারির ভিতর দিয়ে আপনি রান্না করলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়, আর যে কোনো তরকারি রান্না করা যায় এই ইলিশ মাছ দিয়ে। তো ইলিশ মাছের লেজটা আমি সবশেষে কেটে নিচ্ছি। এখন এই লেজের মাছ বরাবর একটু কেটে দিব, এতে করে লেজের ভিতরে মশলাটা রান্না করার সময় খুব ভালোভাবে ঢুকতে পারে। আপনারা চাইলে লেজটা ভর্তা করে নিতে পারেন। লেজটা ভর্তা করলে এটা আরও ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন মাথার ভিতরে যে ময়লাটা আছে এটা আমি ফেলে দিব। আর মাথাটা কেটে দেখিয়ে দিচ্ছি, আমি যেভাবে ইলিশ মাছ কাটি বা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পাশের এটা আমি কেটে নিচ্ছি, তো দুই সেটের এটা কেটে নিয়েছি। এখন মাছ বরাবর থেকে এই যে মাছের ভিতরে যে ফুলকাটা এটা বের করে নিব। এটাও কেটে নিয়েছি, আর এটার ভিতরে ময়লা থাকে তাই মাছ বরাবর একটু কেটে ময়লাগুলি ফেলে দিতে হবে। আর মাথাটা ওইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে যে এখানে ফুলকা আছে, অনেকে আছে খেতে পছন্দ করেন, অনেকে ফেলে দেন, যারা খেতে পছন্দ করেন বা কচুরলতি যে কোনো তরকারি দিয়ে আপনারা এটা খেতে পারেন। এজন্য এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে বালু থাকে। তো এটা ঠিক এভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। আর এই যে মাছের নাড়িভুঁড়ি আছে এটার ভিতরে যে শক্ত একটা অংশ আছে, প্রথমে এই পিত্তিটা ফেলে দিতে হবে, এরপরে এই শক্ত অংশটা আমি রেখে দেবো।
এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কেটে মাছ বরাবর যে ময়লাটা আছে এটা ফেলে দিয়ে এটা রেখে দিতে পারেন, আর যারা খেতে পছন্দ করে না তারা এটা ফেলে দিতে পারেন। তো মাছ কাটা সম্পূর্ণ শেষ, এখন এই মাছগুলি ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো খুব সহজেই কিন্তু ইলিশ মাছটা কাটা হয়ে গিয়েছে। তো মাছটা ধুয়ে আমি ফিরে আসছি। তো ইলিশ মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন এটা ধোয়ার পরে দেখতে আরও কতটা সুন্দর লাগছে। এখানে যে মাছের এই যে কানের পাশের অংশটা আছে এটা দিয়ে আপনারা কচুর লতি বা ভর্তা করে খেতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ইলিশ মাছ কাটা ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।